শুভ সকাল এবং গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সবাইকে সকাল বেলার মিষ্টি রোদে প্রাণ ঢালা শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো সাবধানে আছো এবং সুস্থ আছো সবসময় নিজের শরীরের দিকে খেয়াল রাখবে থাকবে এবং সব কাজ ঠিক মতো করতে পারবে তো আমি রিপন কুমার হাওড়াদার সিনিয়র শিক্ষক বাংলা আমি তোমাদের বাংলা ক্লাস নিয়ে থাকি আজকেরও আমি বাংলা বই থেকে কোন একটি পাঠ শেখাবো তো তোমরা শিখবে এবং আমাকে সহযোগিতা করবে তোমাদেরকে শেখানোর জন্য তোমরা বাংলা প্রথম পত্র বইটি হাতে নিয়ে নাও এবং দেখি আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে একটি ক্লাস নিচ্ছি দেখি এই ছবিটা দেখে তোমরা চিনতে পারছো কি না তো আমরা একটা ছবি দেখব দেখি ছবিটা কী এই যে দেখো একটা ছবি চলে আসছে এখানে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে একটা উট সাথে আর একটা উঠ এবং মানুষ চড়ছে উঠে দূরে ত্রিভুজ আকৃতি একটা কিছু দেখা যাচ্ছে তো আসলে এগুলো কি তো এগুলো হলো পিরামিড তাহলে এখন অনুমান করে বলো তো আমরা আজকে কি শিখতে যাচ্ছি আচ্ছা হয়তো অনেকে বুঝতে পেরেছ আমরা আজকের নীল নদ ও পিরামিডের দেশ এই গল্পটা শিখব নীল নদ ও পিরামিডের দেশ আর গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তবা আলি সৈয়দ মুস্তবা আলি তো আমরা সবসময় যেভাবে রিডিং পড়ে থাকি সেটা তো শুরুতে আমরা মুস্তবা আলি সম্পর্কে একটু জেনেও নিতে পারি তো তোমরা তাহলে যা করবে লেখক পরিচিতি যে আছে সেখানে চলে আসো তোমরা একুশ পৃষ্ঠা লেখক পরিচিতি পেজ নং টোয়েন্টি ওয়ান তো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা ও অনন্য গদ্য শৈলীর সৈয়দ মুস্তবা আলী তার জন্ম আসামের করিমগঞ্জে উনিশশো সালে রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে পাঁচ বছর লেখাপড়ার পর তিনি শান্তি নিকেতন থেকে স্নাতক হন মানে স্নাতক পাশ করেন অনার্স পাশ করেন এছাড়া তিনি আলিগড় কলেজ বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রো আল আছার বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছেন মূল রম্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সব নম দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী জলে ডাঙায় তিনি উনিশশো চুয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তো এই ছিল লেখক পরিচিতি এখন আমরা মূল গল্পে চলে যাব তো দেখি সেখানে কী বলা আছে তোমরা মূল গল্পে চলে আস তো এখানে পেজ সতেরো আচ্ছা ছন্ধের দিকে জাহাজ সুয়েস বন্দরে পৌঁছল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল কেমন যেন সূর্যের লাল আর নীল মিশে বেগুনি রং ধারণ করেছে ভূমধ্য সাগর থেকে একশো মাইল পেরিয়ে আসছে মধুর ঠান্ডা সূর্য অস্ত গেল মিশর মরুভূমির পেছনে সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং সেটা বুঝতে না বুঝতে সে রং বদল বদলে গিয়ে অন্য জিনিসের রং ধরে ফেলে আমরা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকে গিয়েছি পিছনে তাকিয়ে দেখি শহরে বিজলি বাতি ক্রমেই নিষ্প্রপ হয়ে আছে মরুভূমির উপর চন্দ্রালোক সে এক অদ্ভুত দৃশ্য সে দৃশ্য আমাদের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না সমস্ত ব্যাপারটা যেন কেমন ভূতরে বলে মনে হয় চলে যাচ্ছে দূর দিগন্তে হঠাৎ অথচ হঠাৎ যেন ঝাপসা আবছা পর্দায় ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে থেমে যায় মানে এখানে লেখক যে নীলনদ আর পিরামিডের যে দেশে গিয়েছিলেন সেখানে যে প্রাকৃতিক দৃশ্য দেখেছেন সেই দৃশ্যগুলো সম্পর্কে বর্ণনা করেছেন আসলে আমাদের এই দেশের প্রাকৃতিক দৃশ্য দৃশ্য আর মরুভূমির প্রাকৃতিক দৃশ্য কখনোই এক হবে না এক হওয়ার কথা না কারণ সেখানে গাছপালা থাকে না প্রচুর রোদ বালু আর বালু মাঝখানে দুই একটা গাছ ধুলো বাতাসে ধুলো অন্যরকম একটা প্রাকৃতিক পরিবেশ বর্ণনা ধারণ করে সেই রূপটা এখানে বলেছেন যে সূর্য অস্ত গেল মরু মিশর মরুভূমির পেছনে যে মিশর যে মরুভূমি আমরা দেখি যে আমাদের গাছপালার ভিতরে ঢুকে যাচ্ছে সূর্যটা কিন্তু তাদের তো আর গাছপালা নেই তো দেখা যাচ্ছে যে মরুভূমির পিছনে হয়তো চোখের সামনে মরুভূমি এবং অনেক দূরে সূর্য চোখ যতটুকু দেখা যায় তো সেই হিসেবে মনে হচ্ছে যে মরুভূমির পেছনে সূর্য অস্ত যাচ্ছে আর সেই যে অস্ত দেওয়ার সাথে সাথে কী করছে সেখানকার রং ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে অনেক সময় এই জন্য বোঝাও যায় না যে কোনটা কোন জিনিস কিছুক্ষণ আগে যে রং দেখেছিল কিছুক্ষণ পরে আর সেই রং নেই অন্য রং ধরে তো এমতো অবস্থায় কি করছে যে তার তারা বন্দর ছেড়ে মরুভূমিতে ঢুকেছে পিছনে তাকিয়ে দেখছে কি বিজলি বাতি কর্মী নিস্পব মানে আস্তে আস্তে অনেক রাতে বাতিগুলো যেভাবে দেখায় সে কথাই বলছে আর সেই যখন রাত হয়ে গেছে মরুভূমির উপর যে চাঁদের আলো সেটা দেখতে কেমন সে যে এক অদ্ভুত দৃশ্য সে সম্পর্কে বলেছেন আর একটা কথা বলেছেন যে সে দৃশ্যে বাংলাদেশের সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না মানে শ্যামলিমার মাঝখানে তো সেই দৃশ্য দেখাই যাবে না সমস্ত ব্যা ব্যাপারটা ওই মরুভূমিতে যেন ভুতুরে মনে হয় এরকম কোথাও জাপসা কোথাও ক্লিয়ার এরপরে আমরা যাব তেরো পৃষ্ঠায় তো মাঝখানে আবার হঠাৎ মোটরের দু মাথা উঁচুতে ওঠে জলজল জল দুটি ছোটো সবুজ আলো ওগুলো কী ভূতের চোখ নাকি মরুভূমিতে আঁকা বাঁকা রাস্তা থাকে এবং উঁচু নিচু এই উঁচু নিচু থাকার কারণে কি হয় একবার মোটরের লাড লাইট দেখা যায় আর একবার দেখা যায় না তো সেটাকে আমাদের দেশে যে প্রচলিত সংস্কার আছে কথা বলছে যে সেই ভূতুরের আলো টালো এরকম মনে হচ্ছে উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখ দুটো ছয় আমাদের চোখে ধরা দিয়েছে ভয় পেয়ে গিয়েছিলাম আর কেনই বা পাব না বলো মরুভূমি সম্বন্ধে কত গল্প কত সত্য কত মিথ্যা পড়েছি ছেলেবেলায় তোমরা হয়তো অনেকে গোপাল গোপালবার দেখো বিভিন্ন কার্টুন দেখো সেখানে দেখবা যে বিভিন্ন গল্প ছড়িয়ে আছে সেই মরুভূমি সম্পর্কে প্রেত জিন দৈত্য দানব যে আলী বাবা চল্লিশ চোরের মতো ঘটনা এরকম অনেক কিছুই আছে আর রাতের বেলায় মূলত ওই প্রকৃতি অদ্ভুত অদ্ভুত রূপ ধারণ করে তো ওই গল্পের সাথে এগুলো মিলে যাবে তৃষ্ণায় সেখানে বেদুইন মারা যায় মৃত্যু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেদুইন তার পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কাটে উটের জমানো জল খায় প্রাণ বাঁচানোর জন্য তো তোমরা জানো যে মরুভূমিতে জল বা পানি পাওয়া যায় না কিন্তু পানি তো খেতেই হবে শরীর থেকে খুব শুষ্ক তাড়াতাড়ি রোদের তাপে শুষ্ক হয়ে যায় পানি না খেলে মানুষ মারা যাবে তো উটস তাদের এই বিষয়টা এই শরীরের মধ্যেই পানি জমাই রাখে জমিয়ে রাখে তো সেই অনেক সময় নিজে বাঁচার জন্য বেদুইন যারা মরুভূমিতে সময় কাটায় বছরের পর বছর জীবন কাটিয়ে দেয় তারা কি করে যে সেই ছেলের মতো কন্যা ছেলে সন্তানের মতো যে উট সেই উটকেও তারা কেটে পানি বের করে খেয়ে বাঁচতে চেষ্টা করে যদি মোটর ভেঙে যায় যদি কাল সন্ধ্যে অবধি এ রাস্তা দিয়ে আর কোনো মোটর না আসে স্পষ্ট দেখতে পেলুম এ গাড়ি রওনা হওয়ার পূর্বে পাঁচশো গ্যালন জল সঙ্গে তুলে নেয়নি তখন কি হবে উপায় তো মূলত এই মরুভূমিতে চলতে হলে যথেষ্ট পরিমাণে খাবার বিশেষ করে পানি এবং গাড়ি হলে তেল থাকতে হবে বাংলাদেশের মতো যেখানে সেখানে তেল পাওয়া যায় না পানি পাওয়া যায় না আর খাবারও পাওয়া যাবে না শত শত মাইল দূরে গেলে হয়তো এটা পাওয়া যাবে কিন্তু গাড়ি যদি নষ্ট হয়ে গেল তেল ফুরিয়ে গেল তাহলে কি হবে ওখানেই মারা পড়তে হয় কেউ উদ্ধার করতেও আসবে না সেটাই বলছে যে যদি কেউ ভুল করে তাহলে তো বিপদ মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি জাহাজে চড়ার সময় কি কল্পনা করতে পেরেছিলুম জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে ফোকটে মরুভূমির ভিতর দিয়ে চলে যাব কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই যখন মোটরের হঠাৎ একটুখানি জোর ঝাঁকুনিতে ঘুম ভাঙল তখন দেখি চোখের সামনে সারি সারি আলো কায়রো পৌঁছে গিয়েছি কায়রো একটা শহরের নাম তো এই ঘটনা ভাবতে ভাবতে লেখক দেখতে দেখতে চলে আসছেন কায়রো শহরে শহরতলিতে ঢুকলাম খোলা জানালা দিয়ে সারি সারি আলো দেখা যাচ্ছে এই শহরতলিতে কত না রেস্তোরাঁ কত না ক্যাফে খোলা খদ্দরে খদ্দরে গিজগিজ করছে এই ক্যাফে ক্যাফেটোরিয়া যে যে খাবারের দোকানগুলো আর সেখানে খদ্দর মানে আমরা যেটা বলি যে কাস্টমার বা ক্রেতা তারা গিজগিজ করছে সেখানে আচ্ছা রাত তখন এগারোটা আমি বিস্তর বড় বড় শহর দেখেছি কায়রোর মতো নিশাচর শহর কোথাও চোখে পড়েনি নিশাচর যারা রাতে মূলত ঘুমায় না সারা রাত জেগে থাকে এই কায়রো শহরে সবাই কি করছে রাতে সবাই জেগে আছে কায়রোর রান্নার খুশবাইয়ের রাস্তা ম ম করছে এই যে রাস্তা খুশবাইয়ের গন্ধে বা সুগন্ধ যেটা আছে রান্নার গন্ধে মম করছে মানে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে মাঝে মাঝে নাকে এসে এমন সময় ধাক্কা লাগায় যেন মনে হয় নেমে পড়ে যায় এখানেই চাটি খেয়ে যাই চারটি মানে অল্প কিছু খেয়ে যাই অবশ্য রেস্তোরাঁগুলো আমাদের পড়ার দোকানের মতো নোংরা এই পাড়ার দোকানের মতো রেস্তোরাঁগুলো হলো নোংরা আচ্ছা তারপর কি আছে সবাই নিকটতম রেস্তোরাঁয় হুড়মুড় করে ঢুকলুম কারণ সবাই তখন ক্ষুদায় কাতর তরিগরি তিনখানি ছোট ছোট টেবিল একজোড়া করে চেয়ারে সাজিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হলো রান্নাঘর থেকে স্বয়ং বাবুরচি ছুটে এসে তোয়ালে কাঁদে বারবার ঝুঁকে ঝুঁকে সেলাম জানালো মিশরীয় রান্না ভারতীয় রান্নার মামাতো বোন মানে এই মিশরীয় রান্নার সাথে ভারতীয় রান্নার একটা মিল আছে দেখি কি মিল মিল আছে অবশ্য ভারতীয় মোগলাই রান্নার বার্কোশ বারকোশে হরেক রকম খাবারের নমুনা যে খাবারের জায়গাটা যেসব জিনিসে খাবার রাখা হয় সেটার কথা বলছে তাতে দেখলুম রয়েছে মুরগি মুসল্লাম শিক কাবাব স্বামী কাবাব আর গোটা পাঁচ ছয় অজানা জিনিস আমার প্রাণ অবশ্য তখন কাজ ছিল চারটা আতপ চাল উচ্ছে বাজা উচ্ছে বাজা হলো করলা ভাজা সোনা ডাল মুগ ডাল পটল ভাজা আর মাছের জলের জন্য লেখক মূলত এই খাবারগুলো খেতেই পছন্দ করতেন আর সেই জন্য এই খাবারগুলো ভারতীয় বাংলাদেশ এই খাবারগুলো হয় এই খাবারটার জন্যই তার পরাণ হা করছে অত শত বলি কেন শুধু ঝোল আর ভাতের জন্য ওই ঝোল ভাত হলেই হয়ে যেত কিন্তু ওসব সব জিনিস তো আর বাংলাদেশের বাইরে পাওয়া যায় না কাজেই শোক করে লাভ কে আচ্ছা এরপরে আমরা পরবর্তী অনুচ্ছেদে যাই আহার আদি সমাপ্ত করে আমরা ফের গাড়িতে উঠলম ততক্ষণে আমরা কায়রো শহরের ঠিক মাঝখানে ঢুকে গিয়েছি গন্ডায় গন্ডায় রেস্তোরাঁ হোটেল সিনেমা ড্যান্স হল ক্যাবার এই ক্যাবারে ওদের একটা বিশেষ জায়গা বিশেষ ধরনের ঘর এটা দেখে নেব আমরা পরে খদ্দরে তামাম শটা আবজাব করছে মানে গিজগিজ করছে মানুষ ওখানে যে কাস্টমারে বা লোকজনে ক্রেতায় ঘিজ ঘিজ করছে পুরো শটা ওই দেখো অতি খানদানি নিগ্র মানে নিগ্র যে কালো যে লোকজন দেখতে পাওয়া যায় ভেরার লোমের মতো কোকরা কালো চুল লাল লাল পুরু দুখানা ঠোঁট বোচা নাক জিনুকের মতো দাঁত আর কালো চামড়ার কি অসীম সৌন্দর্য আমি জানি এরা তেল মাখে না কিন্তু আহা এদের সম্বা সর্বাঙ্গ দিয়ে তেল ছেনো ঝরছে আচ্ছা এরপরে আমরা আসি ওই দেখো সুদানবাসী প্রায় ছয় ফুট লম্বা আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয় দৈর্ঘ্যে ছয় ফুট টের চেয়েও বেশি এদের রং ব্রোঞ্জের রঙের মতো এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরো নয় টকটকেও লাল নয় কায়রোতে বৃষ্টি হয় দৈবাত দৈবাত মানে হঠাৎ মাঝে মাঝে তাও দুয়ে কিঞ্চির ইঞ্চির বেশি নয় তাই লোকজন সব বসেছে হোটেল কাফের আচ্ছা ক্যাফের বারান্দায় কিংবা চাতালে বারান্দায় সামনে উঠোলে বা বাইরে যে খোলা জায়গায় চালা দেওয়া থাকে এর নিচে শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলা খোলামেলাতে তোমরা যদি কেউ বায়োস্কোপ দেখে থাকো যে ছোট্ট একটা বাস্কের মধ্যে বাক্সের মধ্যে বিভিন্ন রকম ছবি দেখা যায় সাথে কেউ একজন গান করে এগুলো এটাও খোলামেলা জায়গায় দেখা হয় মোটর গাড়ি বড় বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলুম না কিন্তু এইবার চোখের সামনে বেশে উঠল অতি রমণীয় দৃশ্য নাইল নীল নীলনদ আচ্ছা এই নীলনদটা মূলত চীনের বা মরুভূমি থেকে পার হয়ে চীন থেকে চলে এসেছে বা চিহ্নের চীনের সাথে সম্প সম্পর্কিত আচ্ছা আর ওখান থেকে আর এই মরুভূমিতে এটা খুব সুন্দর দেখা যায় সেখানে পানিটা নীল রঙের বিধায় এর নাম রাখা হয়েছে নীল নদ চাঁদর চাঁদের আলোতে দেখেছি নীলের উপর দিয়ে চলছে মাঝারি দনের খোলা মহাজনী নৌকা হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে আচ্ছা এখানে বলছে যে তোমরা যদি পালতোলা নৌকা দেখো তো সেই পালতোলা নৌকায় যে দৃশ্য দেখা যায় মাঝখানে মনে হয় যে পালের নৌকা পেট ফুলিয়ে আছে এরকম অবস্থা ভয় হয় আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলি বইলি হয় পালটা এক ছাটকায় চৌচির হয়ে যাবে হয়তো নৌকাটার পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে লেখকের এটা আশঙ্কা মনে করছেন যদি হাওয়াটা শুরু হয়ে যায় তখন হয়তো এই সমস্যাটা হবে আচ্ছা এরপরে আমরা যাব এই জল এই নীলের জল দিয়ে দেশে চাষ হয় এই নীল তার বুক ধরে সে চাষের ফসল মিশরে সর্বত্র পৌঁছে দেয় পিরামিড 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 চোখের সামনে তিনটি তিনটে পিরামিড এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরোনো তৃতীয় স্তম্ভ পিরামিড সম্পর্কে হয়তো তোমরা আগে জেনেছো বা শুনেছ যে কখন এই পিরামিডগুলো মানে কীভাবে তৈরি করা হয়েছিল সেই সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে যুগ যুগ ধরে এদেশের ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা চলছে মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে কিন্তু গিজে অঞ্চলে যে তিনটি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলো ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম পৃথিবীতে যে সুন্দর সুন্দর ষাটটি জায়গা নির্বাচন করা হয় প্রতি বছর সেগুলোকে বলে সপ্তাশ্চর্য তা এই সপ্তাশ্চর্যের একটা হলো এখানকার পিরামিড প্রায় পাঁচশো ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু মানে সামনাসামনি বসে বা দাঁড়িয়ে থেকে বোঝা যাবে না যে পিরামিডগুলোর উচ্চতা কতখানি চ্যাপ্টা আকারে একটা বিরাট জিনিস আসতে ক্ষীণ হয় পাঁচশো ফুট উঁচু না হয় যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত যে পাঁচশো ফুটের উচ্চতা কতখানি খানি উঁচু মানে এখানে বলছেন যে সেই পিরামিডগুলো যেভাবে উঠছে তো সেই ওঠার ধরন অনুযায়ী এটাকে দেখলে মনে হয় না যে পাঁচশো ফুট বোঝা যায় দূরে চলে গেলে গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে কি চোখে পরে দেখি তিনটি পিরামিড সব কিছু সারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে তো যদি অনেক দূরে যায় তখন দেখা যায় যে এ উচ্চ উচ্চতা কতটুকু তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন তেইশ লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল তাহলে এই পিরামিড তৈরি করতে তেইশ লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো কারণ এরা চার পাঁচ টুকরো একত্রে করলে একখানা ছোটো খাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয় কিংবা বলতে পারো ছয় ফুট উঁচু এবং তিন ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় ছয়শো মাইল হবে এখন বোঝো তাহলে তার কতটুকু পুরো মানে ছয় ফুট উঁচু আর তিন ফুট চওড়া করে যদি একটা দেয়াল তৈরি করা হয় তাহলে ওই পাথরগুলো ব্যবহার করলে ছয়শো মাইল হবে ছয়শো মাইল এখান থেকে পাকিস্তানের দূরত্ব হলো বারোশো মাইল তো পাকিস্তানের অর্ধেক পর্যন্ত চলে যাবে সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি এক লক্ষ লোকের ২০ বছর লেগেছিল বোঝ ফারাওরা মানে সম্রাটরা এই সম্রাটদের ফারাও বলা হতো বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর বেঁচে যায় পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষয় হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতরে ঢুকে কেউ যেন মমিকে ছুতে পর্যন্ত না পারে এটা ওই সময়কার প্রাচীন একটা তাদের চিন্তা চেতনা ছিল যে যদি তাদের দেহ পচে যায় বা নষ্ট হয় তাহলে মৃত্যুর পরে তারা অনন্ত ভালো জীবন পাবে না সেজন্য এ ব্যবস্থা তারা করত আচ্ছা দেখি এরপরে কি আছে নির্দিষ্টের চোখে যে রকম পড়ে আমরা আমার চোখে ঠিক সেই রকম এসে ধরা পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্ত ছটা আর পূর্বাকাশ যেন থেকে নব অরুণোদয়ের পূর্ববাস অরুণোদয় মানে সূর্য উদয়ের পূর্ববাস সে যখন সকাল হয়ে আসছে আসছে তখনকার যে চন্দ্র অস্ত যাচ্ছে এবং সেই পূর্ব আকাশে যে সূর্য উঠবে উঠবে তার আগে যে প্রাকৃতিক রূপটা ধারণ করে সে সম্পর্কে বলেছেন রাস্তা ক্রমেই শুরু হয়ে আসে রাস্তায় দুদিকে দোকানপাট এখনও বন্ধ দু একটা কফির দোকান খুলি খুলি করছে ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে বসে দু চারটি সুদানি দারোয়ান তপসি জপসে খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প এক সামনে অল্প একটু ভিড় আচ্ছা তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে নিচ্ছে আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয় সব কিছুই যেন কিছুই যেন কিছু কিছু দেখা হলো সবচেয়ে সুন্দর দেখা মসজিদের মিনারগুলোকে এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহ নামাজের গড় মসজিদের উপর মসজিদের যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার সমস্ত হাত আজকের দিনে কারো নেই প্রকৃতি প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয় এই বাক্যগুলো দাগ দিয়ে নাও এর জন্য পৃথিবীর বহু সমাজদার শুধু এই মসজিদগুলো কি প্রাণবরে দেখবে দেখবার জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে কায়রোতে আসে এই যে সৌন্দর্য সৌন্দর্যগুলো দেখার জন্যই সমাজদার যারা মানে এর সমাজ সমাজতা বা এর মূল্য বোঝে তারাই দৌড়ে আসে এখানে লিখেছেন সংক্ষেপিত ও পরিমার্জিত মানে এখানে সম্পূর্ণটা দেওয়া হয়নি গুরুত্বপূর্ণগুলো দেওয়া হয়েছে কিছু তথ্য যাই হোক এবারে আর আমরা শব্দ অর্থ এবং টিকাগুলো সম্পর্কে জানব শব্দ অর্থ টিকা নিষ্প্রপ প্রবাহহীন দীপ্তিহীন আবজাপ গিজ গিজ ঠাসাঠাসি ভুতুরে ভূতপ্রেত সম্পর্কিত রহস্যময় জাত বেজাত নানা জাতি ক্যারাবান কাফেলা ডাক দিয়ে নাও অতি রমণীয় খুব সুন্দর নিষ্কৃতি নিস্তার রেহাই অব্যাহতি কীর্তি স্তম্ভ মহৎ অবদান সম্বন্ধে নির্মিত সৌখ হুরমুর ঠেলাঠেলি করে ঢোকা বা বের হওয়ার ভাব নির্দেশ করা তারপরে পূর্বাভাস ভাবি ঘটনার সংকেত যা ঘটবে তার সংকেত গন্ডা চাটি চন্দ্রাস্ত চাঁদের অস্ত যাওয়া তারপরে কি তামাম সমস্ত পুরো অরুণোদয় সূর্যের উদয় কেবারে নাচঘর করে ফোকটে ফাঁকা তলে মমি কৃত্রিমভাবে সংরক্ষিত দেহ আর এটা আজকের যে আমরা পাঠ করলাম পাঠের উদ্দেশ্য ছিল বাংলাদেশি প্রতিবেশী বা অন্য কোনো দেশের সংস্কৃতির পরিচয় আমরা দিতে পারবো যাই হোক এই ছিল আজকের আমাদের মূল প্রবন্ধ তো তোমরা কি করবে এখান থেকে আমরা রিডিং পড়ব ডায়েরিটা লিখে নাও এখান থেকে আমরা রিডিং পড়ব এবং কি করব এখান থেকে কিছু এমসিকিউ তৈরি করবো অবশ্য তোমাদের পড়াটা দেওয়াই আছে সেই অনুযায়ী এটা কয়েকবার রিডিং পড়তে হবে এবং এমসিকিউ বা বহু নির্বাচনের প্রশ্নের উত্তর তৈরি করতে হবে তো বারবার আমাদেরকে পড়তে হবে পড়ার পরেই বাক্যগুলো দাগ দিতে হবে দাগ দিয়ে তারপরে আমরা এই রিডিংটা পড়ব ধন্যবাদ সকলকে আশা করছি সবাই পড়াটা ঠিকমতো করবে এবং কাজগুলো এবং বাসার যে কাজগুলো দেওয়া আছে সেগুলো করতে চেষ্টা করবে এবং করবে এটাই আমার বিশ্বাস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে সকলকে আবারও 段老板。